Hey guys, welcome to the channel. So this is the second part of Thevenin's theorem. Let's see the circuit. So আমাদের সার্কিট একটা দেয়া আছে এবং সার্কিটে বলা হলো যে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান এবং দিক নির্ণয় করার জন্য অর্থাৎ সেই কারেন্টটা কি আপওয়ার্ডস প্রবাহিত হবে নাকি ডাউনওয়ার্ডস প্রবাহিত হবে সেটা বলা হলো। সো আমরা যেটা করব প্রথমে হচ্ছে আমরা RTH বের করার ট্রাই করব। সো RTH বের করার সার্কিট হবে এরকম, কারণ RTH বের করার সময় আমরা যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বের করব সেটা সার্কিট থেকে খুলে নিব। ওকে, খুলে নিলাম এবং যেই ভোল্টেজ যে সোর্সগুলো আছে সেগুলোকে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম। যেহেতু এখানে ভোল্টেজ সোর্স আছে 8 ভোল্ট এবং 4 ভোল্টের, সো এগুলোকে তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ শর্ট ওয়্যার দিয়ে যখন আমরা রিপ্লেস করলাম আলটিমেটলি সার্কিটটা হবে এরকম। এবং আমাদের এখন RTH বের করতে হবে অর্থাৎ যে রেজিস্ট্যান্সটা আমরা খুলে রেখেছি তার অ্যাক্রসে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য বর্তনী বের করতে হবে। সো আমরা এখন দেখি যে কীভাবে বের করতে হবে। RTH যেহেতু আমাদের এই পাশে আছে, সো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা শুরু করবো হচ্ছে তার অপোজিট সাইড থেকে। এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 2 ওহম এবং 4 ওহম রেজিস্ট্যান্স দুইটা প্যারালাল আছে। সো এই দুইটাকে যদি আমি প্রথমে সিম্পলিফাই করি তাহলে আমার আসবে হচ্ছে 2 is parallel with 4 equals to 4 into 2 divided by 4 plus 2 equals to 8 by 6 equals to 1.3 ওহম। সো এই দুইটাকে সিম্পলিফাই করার পর আমার 1.3 ওহম এসেছে। সো 4 ওহমটাকে আমি এখন 1.3 ওহম যদি কল্পনা করি, 1.3 ওহম এইটা এবং এইটার সম্মিলিতভাবে, সো 1.3 ওহম হচ্ছে এখন। সো 1.3 ওহম এবং 2 ওহম সিরিজ আছে এবং এই দুইটার সাথে এই 2 ওহম প্যারালাল অবস্থায় আছে। সো আমরা সিরিজটা করি, সিরিজটা হবে 1.3 plus 2 equals to 3.3 ওহম। এখন এই 3.3 ওহমের সাথে এই 2 ওহম প্যারালাল আছে। সো প্যারালালটা করি 3.3 ওহম প্যারালাল উইথ 2 equals to 3.3 into 2 divided by 3.3 plus 2 is equals to let's see 3.3 into 2 divided by 3.3 plus 2 equals to 1.245 or 1.25 1.25 ওহম। সো এটা হচ্ছে আমাদের RTH অর্থাৎ থেভেনিন্স রেজিস্ট্যান্স। এখন আমরা বের করব হচ্ছে থেভেনিন্স ভোল্টেজ বা VTH। তো একইভাবে VTH যখন আমরা বের করব তখন সার্কিটের যে সোর্সগুলো আছে সেগুলোকে পুনরায় সার্কিটে বসিয়ে দেব 4 ভোল্ট। তো বসিয়ে পর আমাদের VTH বের করতে হবে যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা কারেন্ট বের করতে চাই তার অ্যাক্রসে। এখন আমরা যদি VTH বের করতে যাই আমরা দেখতে পারবো এখানে দুইটা মেশ আছে। এটা একটা মেশ হতে পারতো, বাট যেহেতু এই জায়গাটা ওপেন সো এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই এটাকে আমরা কোনো মেশ হিসেবে ধরতে পারবো না। এখন আমাদের লক্ষ্য হচ্ছে VTH বের করা। এখন VTH এর প্যারালালে কী আছে? প্যারালাল আছে হচ্ছে 2 ওহমের একটা রেজিস্ট্যান্স এবং একটা 4 ভোল্টের সাপ ভোল্টেজ সোর্স আছে। এখন আমরা যদি এই 2 ওহমের মধ্যে যেই ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা যদি বের করতে পারি তাহলে এই ভোল্টেজ সোর্সের সাথে 2 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফলই হবে VTH। সো আমাদের এখন 2 ওহমের যদি আমরা ভোল্টেজ ড্রপ বের করতে চাই তাহলে 2 ওহমের মধ্যে ফ্লোকৃত কারেন্ট বের করা লাগবে, অর্থাৎ মেশ 2 এর কারেন্টটা বের করা লাগবে। সো আমরা মেশ 2 এর কারেন্ট আলটিমেটলি বের করার জন্য ট্রাই করি। সো আমরা এখন KVL অ্যাপ্লাই করে মেশ 1 এবং মেশ 2 এর জন্য কারেন্ট বের করব। সো KVL যদি অ্যাপ্লাই করি এখানে হবে যেহেতু মাইনাস টু প্লাস ফর মেশ 1, যেহেতু মাইনাস টু প্লাস সো 8 ভোল্ট পজিটিভ। আচ্ছা, আমি সাইনগুলো দিয়ে নিই, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। হ্যাঁ ঠিক আছে, সো 2 ওহমে ভোল্টেজ ড্রপ হচ্ছে, সো মাইনাস 2 into I1 মাইনাস 4 into
i1 माइनस i2 कारण 4 ओम रेजिस्टेंस दुईटा मेशेर साथे शेयर होच्छे এবং এটা হচ্ছে মেশ 1 ইকুয়ালস টু 0 তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা পাবো হচ্ছে 6i1 4i2 ইকুয়ালস টু 8 এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন সো লেটস সি ফর মেশ 2 মেশ 2 তো মেশ 2 তে আমরা যদি দেখি তাহলে এটা থেকে শুরু করি আমরা সো মাইনাস 2 into I2 minus 2 into I2 voltage drop होच्छे so minus 4 इटा हवे होच्छे minus 2 plus so plus 4 into I1 minus I2 equals to 0 अखन जोते इटा के आमरा simplify कोरी आमरा पाव होच्छे 4 I1 minus 8 i2 equals to 4 यह अच्छा होते दुई नंबर इक्वेशन तो आम्रा एकोन एई दुटे इक्वेशन थेके i1 एबंग i2 एर मान बेर कर फेले सो आम्रा लिखे फेले i1 आरोच्छे i2 equals to okay. सो क्याल्कुलेटर दी आम्रा करा चेष्टा करी equation two unknowns okay so on the a1 is equals to 6 equals to minus 4 equals to 8 the number equation the camera by 4 equals to minus 8 equals to 4 so on there I1 and man bear which 1.5 ampere ebong I2 which is 0.25 एम्पियर এখন আমরা এই মানটা পেলাম হচ্ছে অর্থাৎ i2 পেলাম হচ্ছে 0.25 एम्पियर সো i2 এখন আমরা যদি এই রেজিস্ট্যান্স 2 ওহম রেজিস্ট্যান্সে अप्लाई করি তাহলে 2 ওহম রেজিস্ট্যান্সে আমরা ভোল্টেজ ড্রপ পেয়ে যাচ্ছি সো আমরা ভোল্টেজ ড্রপটা বের করি তো ভোল্টেজ ড্রপ 2 ওহম এ ভোল্টেজ drop is equals to 2 into 0.25 अर्थात एटा होच्छे resistance एटा होच्छे current equals to 0.5 volt okay so एकोन आम्रा जोदी लोखो कोरी जे एटा दे sinus टा की रेकम भावे आछे positive to negative আর ভোল্টেজ সোর্সে আছে পজিটিভ টু নেগেটিভ তো আমরা এই দুইটাকে যদি সিরিজ হিসেবে কল্পনা করি তাহলে দুইটা ভোল্টেজই অ্যাড হবে বীজগাণিতিক ভাবে দুইটাই অ্যাড হবে সো এইখানে আমাদের VTH ইজ ইকুয়ালস টু 2 ওহম এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.5 ভোল্ট প্লাস 4 ভোল্ট ইজ ইকুয়ালস টু 4.5 वोल्ट, सो এটা হচ্ছে আমাদের VTH তো আমরা এখন VTH ও পেলাম এবং RTH দুটেই পেলাম সো আমরা এই দুইটা থেকে আমাদের যে কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট সেটা বের করব কিভাবে সেটা হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে সো থেভেনিনস সার্কিটটা হবে আমাদের প্রথমে একটা ভোল্টেজ সোর্স সেই সাথে হচ্ছে আমাদের থেভেনিনস রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স অর্থাৎ যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আমরা কারেন্ট বের করতে যাচ্ছি লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে 1 RTH এর মান হচ্ছে 1.25 এবং VTH এর মান হচ্ছে 4.5 ভোল্ট ওহমস ওহম ওকে অতএব I ইজ ইকুয়ালস টু V বাই R ইজ ইকুয়ালস টু V হচ্ছে কেন 4.5 ভোল্ট এবং R হচ্ছে 1.25 plus 1 equals to 4.5 divided by 2.25 is equals to 4.5 divided by 2.25
সরি, ফোর পয়েন্ট ফাইভ ডিভাইডেড অফ টু পয়েন্ট টু ফাইভ কস্ট হচ্ছে টু অ্যাম্পিয়ার। সো আমাদের যে ওয়ান ওহমের রেজিস্ট্যান্স আছে সেই ওয়ান ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান হবে টু অ্যাম্পিয়ার, এবং সেটা হচ্ছে এইভাবে প্রবাহিত হবে টু অ্যাম্পিয়ার। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক ইট ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ অল।